এখন সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লকবাস্টার সুমিত তো আজ চলে এসেছি গোবরডাঙ্গার মোমো কিংয়ে গোবরডাঙ্গা স্টেশন থেকে সরকারপাড়া রোডেই ঠিক দোকান মোমো দোকান মোমো কিং প্রতীকদার মোমো কিংয়ের দোকান তো এখানে শুধুমাত্র মোমো নয় মোমোর সাথে কী কী পাওয়া যায় একটু দেখাই স্ট্রিম চিকেন মোমো রাইস কদম মোমো ফ্রাইড চিকেন মোমো চিকেন পিনাট সাটে চিকেন ফ্রাইড উইংস চিকেন ফ্রাইড চিকেন লেগ পিস চিকেন 65 ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই তো এত কিছু কিন্তু পাওয়া যায় এই মোমো কিংয়ে তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এই মোমো কিংয়ে তো এই দোকানটাও কিন্তু একটু শিফট হবে কিছুদিন পরে তবে এখন কিন্তু এখানেই থাকবে এই সরকারপাড়া রোডে এই জায়গাটার নাম কি নারকেল বাগান বলা হয় তো সরকারপাড়া রোডে ঠিক নারকেল বাগান তোমরা মানে সরকারপাড়া রোডে যেতেই ডান হাতে ঠিক বুঝতে পারবে তো এই যে আমি দেখাচ্ছি ঠিক এই রোডটা হলো স্টেশন রোড আর এই হলো গিয়ে এদিকটা সরকারপাড়া রোড তো তারই কিন্তু মধ্যিখানে এই মোমো কিংয়ের দোকান প্রতীকদার তো চলো দেখি এখানে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আছে এই যে কী আছে এগুলো চিকেন ফ্রাই এখানে আছে চিকেন ফ্রাই এই আছে চিকেন লেগ পিস প্লাস উইংস আর এই হচ্ছে চিকেন সাটে আর চিকেন পকোড়া তাই তো তো চলো এবার আমরা আর সাথে আছে চিকেন মোমো ফ্রাইড মোমো আর মোমো কী কী আছে প্যান ফ্রাইড মোমো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একেবারে মেশিনে ফ্রাই করা হচ্ছে চিকেন লেগ পিসগুলোকে আর প্রতীকদা কিন্তু দেখতেই পাচ্ছ একদম বহুদিন থেকে এখানে দোকান দিয়েছে আর ফাটাফাটি টেস্ট ফাটাফাটি আমি তো আজকে শুরুতে খাচ্ছি না বহুদিন থেকে খাচ্ছি আর এই হলো মোমো ঠিক 6 পিসের মোমো সাথে চাটনি মিওনিস দিয়ে একদমই মাত্র মাত্র 50 টাকা সাথে কিন্তু এই যে স্যুপ গরম গরম একদম চিকেন স্যুপ গাঢ় গাঢ় চিকেন স্যুপ তো চিকেন স্যুপ একদমই মোমোর সাথে তো ফাটাফাটি এই চিকেন স্যুপ আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ যে চিকেন ফ্রাই হচ্ছে একদম মেশিনে ফুটন্ত তেলের মধ্যে চিকেনের লেগ পিস কিন্তু একেবারে ফ্রাই হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর তো চলো আর দেরি করবো কেন এবার একটু প্রতীকদার সাথে কথা বলবো তারপরে খাবো দাবো তোমাদের জানাবো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই যে দেখো ঠিক এই সাইজের কিন্তু চিকেন লেগ পিস বস ফাটাফাটি ফাটাফাটি একদম কোনো কথা হবে না তো এই সাইজের কিন্তু একদম চিকেন লেগ পিস সাথে স্যালাড আছে পেঁয়াজ মিওনিস সেই চাটনি এটা সরস্বতী পুজোর দিন থেকে চালু হয়েছে তাই দোকানটা স্টেশনে ছিল কোনো কারণের জন্য হ্যাঁ কোনো কারণের জন্য একটু প্রবলেম হয়েছে বলে এখন বাড়ির সামনে করা হচ্ছে জায়গা খুঁজছিলাম তাই এই রোডেই হচ্ছে জায়গা পেয়ে গেছি ওখানে আর কি হয়তো সামনের মাসে 1 তারিখ থেকে ক্যাফে চালু হচ্ছে আমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা থাকছে মোমো কিং হ্যাঁ মোমো কিং থাকছে এখন তোমার কাছে কি কি পাওয়া যাচ্ছে এখন হচ্ছে চিকেন ফ্রাই আছে তারপর আছে উইংস আছে চিকেন ফ্রাই 25 রুপিস আর 35 রুপিস হচ্ছে উইংস আর লেগ পিস আর পিনাট সাটে আছে 30 রুপিস আর চিকেন 65 আছে তোমার 35 রুপিস মোমো আছে 50 রুপিস 6 পিস আচ্ছা আচ্ছা চলো তুমি আমাদের একটা চিকেন মোমো দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আর এদিকে একটা চিকেন লেগ পিস দিয়ে দাও ঠিক আছে দিচ্ছি বলো দাদা পনিরের কোনো আইটেম আছে না গো তাহলে ওই লেগটাও যাচ্ছে সাথে সাথে কিন্তু ভেজে দেওয়া হচ্ছে এই লেগের সাইজ ঠিক আছে একদম কত গ্রাম করে আছে এক একটা লেগ পিস 100 গ্রাম হবে আচ্ছা ছ পিস করে মোমো থাকছে ছ পিস করে
কেন? সো ফাইনালি প্রতীকদার এখানকার চিকেন মোমো আর চিকেন লেগ ফ্রাই নিয়ে নিয়েছি। তো চলো দেখি চিকেন মোমোর মধ্যে স্টাফিংটা একটু তোমাদের দেখাই। এই হলো পুরো কিন্তু একদম চিকেনের স্টাফিং কিন্তু ভর্তি। এই যে দেখাতে পাচ্ছি তোমাদের মোমোর মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু চিকেন চান্সে ভর্তি। তো এই রকম সাইজের, ঠিক এই রকম সাইজের কিন্তু 6টি মোমো মাত্র 50 টাকা, সাথে চিলি সস যেটা আছে, চিলি সস বলতে মোমোর যে সস আর কি, ঝালঝাল, সাথে মিওনিস আছে। আর এদিকেও তোমার চিকেন লেগ ফ্রাইয়ের সাথে আছে ওই ঝালঝাল সসটা প্লাস মিওনিস। তো চলো এবার খেয়ে দেখাই এবং কেমন টেস্ট তোমাদের জানাই, একটু মিওনিস একটু ঝালঝাল সসটা দিয়ে। আর পুরোটাই কিন্তু চিকেনে ভর্তি, দেখো পুরোটাই কিন্তু ভর্তি চিকেনে। আর এইরকম 50-100 ml ইয়েতে কিন্তু স্যুপ দেওয়া হয়, তার মধ্যে কিন্তু পুরোটাতেই স্যুপ কিন্তু দেখতেই পাচ্ছ, একদম পাতলা কোনো স্যুপ নাই। তার মধ্যে সমস্ত রকমের সবজি থেকে শুরু করে চিকেন, ডিম, সমস্ত কিছু দেওয়া আছে। আমরা তো অন্য সময় আসলে আরও যেচে যেচে 2-3 গ্লাস স্যুপ খেয়ে নিই, এত সুন্দর স্যুপটা বানা। তো চলো খেয়ে দিয়ে জানাচ্ছি কেমন লাগলো। তো এস, তারপরে এই চিকেন লেগ পিসটা নিয়েছিলাম। এই চিকেন লেগ পিসের ফ্রাইটা দেখো, মানে বিশাল গরম, আমি ঠিক ছাড়াতে পারছিলাম না, কি আর বলবো বলো। এই যে পুরো দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু ভিতরে কোনো উল্টোপাল্টা পুর দেওয়া নেই, যেটা অন্যান্য জায়গায় থাকে, যে হাড়ের গায়ে ম্যাক্সিমাম অল্প মাংস থাকে, তারপরে পুর ঠুর দেওয়া থাকে। তো এখানে কিন্তু সম্পূর্ণটাই মাংস। আপনি এই দোকান থেকে যে আইটেমই নেবেন না কেন, সমস্তটাই তোমরা সলিড চিকেনের আইটেম পাবে। এই যে আমি হাবাতের মতো রাক্ষসের মতো খাচ্ছি, এত সুন্দর চিকেন লেগ পিস সেই বোম্বের ওই মালটার মতো খাচ্ছি, চিকেন লেগ পিস। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রতীকদার দোকানে এসো এরকম সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের কিন্তু এত সুন্দর মোমো, চিকেন ফ্রাই, চিকেন লেগ পিস, চিকেন পকোড়া খেতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে প্রতীকদার দোকানে। গোবরডাঙ্গা স্টেশন থেকে, মানে পোলট্রি থেকে সরকারপাড়ার দিকে যেতেই ঠিক ডান হাতে পড়বে প্রতীকদার এই মোমো কি। তো যাই বলো, 8-9টার মধ্যে কিন্তু সব মাল শেষ হয়ে যায়। আমি বহুদিন থেকে খাচ্ছি, ভিডিও করা হচ্ছে না, কিন্তু 8-9টার মধ্যে কিন্তু সব শেষ হয়ে যায়। তো যাই হোক, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।